বিশাল গোলা গোল সবাই চল Oh,
আপনারা জানেন যে এই সুইমিং পুলের বিষয় নিয়ে একটা বিতর্ক ছিল আজকে 4:45 দিকে ছাত্র লীগের রনি এবং ইমু তাদের নেতৃত্বে 4 থেকে 500 লোক এখানে তারা একটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য আসে প্রথমে শান্তিপূর্ণ ছিল আমরা তাদেরকে শান্তিপূর্ণ প্রোগ্রাম করার অনুমতি মানে তাৎক্ষণিক আগে তো অনুমতি নাইনি তাৎক্ষণিক আমরা ব্যবস্থা করছি যে হ্যাঁ গণতান্ত্রিক দেশে যে কারোর যে কিছু বলার সুযোগ থাকতে পারে কিন্তু একটা পর্যায়ে তারা এখানে ভায়োলেন্ট হয়ে যায় ভাঙচুর শুরু করে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করছি এই ধরনের একটা এটা একটা সরকারি প্রোগ্রাম এইটাকে ফোর্স ইউজ করে নস্যাৎ করার সুযোগ কারণ নাই আর খোদ সরকারি দলের একটা পার্ট তারা এটা করছে এটা ভালো করে নাই আমরা ভিডিও ফুটেজ আছে মামলা হবে প্রত্যেককে অ্যারেস্ট করব কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং এদের ইন্ধনদাতার দিকেও থাকে তাকে ধরা হবে এটা করছিলাম যে আমরা সুইমিং পুলের পক্ষে কিন্তু খেলার মাঠ নষ্ট করে কখনোই সুইমিং পুল নির্মাণ দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে রাজনীতি তা কখনোই সমর্থন করে না কিন্তু বিনা উস্কানিতে কোন অশুভ শক্তির বলে আমাদের নেতাকর্মীদের উপর ব্যাপারভাবে লাঠিচার্জ এবং গুলি করা হয়েছে তা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এবং নগর ছাত্রলীগের প্রেসিডেন্ট আমার সহযোদ্ধা সভাপতি ও সাধারণ সম্পাদককে গুলি করতে চেয়েছিল তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল যা নিন্দনীয় আমি এই ধরনের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যারা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পুলিশ বাহিনীর ভেতর থেকে এই ধরনের কর্মকাণ্ড করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।